হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো স্পাইসি ফ্রাইড চিকেন। এই ফ্রাইড চিকেন এক একজন আসলে এক এক রকমভাবে তৈরি করে। আমি যেভাবে তৈরি করি আমি চেষ্টা করব আপনাদেরকে অনেক সহজভাবে সেটা দেখাতে। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই কীভাবে স্পাইসি ফ্রাইড চিকেন তৈরি করতে হয়। স্পাইসি ফ্রাইড চিকেন তৈরি করতে যা যা লাগছে। স্পাইসি ফ্রাইড চিকেনের জন্য আমি এখানে হাফ কেজির মতো মুরগির মাংস নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পেঁয়াজ পেস্ট, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন আদা পেস্ট, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো মরিচ গুঁড়ো। মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। যেহেতু এটা স্পাইসি চিকেন তাই গুঁড়ো মরিচের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের চেয়ে একটু কম সয়া সস। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমরা যে সয়া সসটা দিয়েছি সেই সয়া সসে এমনিতেই একটু লবণ থাকে। দিয়ে দিচ্ছি 1টা ডিম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো ময়দা, এখন সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মেখে নিব। আমার সবগুলো মশলা মেশানো হয়ে গিয়েছে। এখন এটাকে ম্যারিনেটের জন্য কমপক্ষে 2 ঘন্টার মতো রেখে দিতে হবে। এতে করে সব মশলাগুলো চিকেনের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। আমার 2 ঘন্টা হয়ে গিয়েছে। আমি এখানে ব্রেড ক্রাম নিয়েছি। চিকেনগুলোকে আমি এখন ব্রেড ক্রামে গড়িয়ে নিব। আমি একটা একটা করে চিকেন নিয়ে নিচ্ছি। চিকেনের গায়ে আমি একটু মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনগুলোকে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। খুব ভালোভাবে একটু চেপে চেপে ব্রেড ক্রামটা চিকেনের গায়ে লাগিয়ে নিতে হবে। আমি এভাবে একে একে চিকেনগুলোকে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। আমি চিকেনগুলোকে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে জিপলক ব্যাগে করে এভাবে চিকেনগুলোকে 1 মান্থের মতো ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। যখন খাবেন তখন ডিপ ফ্রিজ থেকে বের করে শুধু ভেজে নিলেই হবে। এখন আমি চিকেনগুলোকে তেলে ডিপ ফ্রাই করব। এর জন্য আমি চুলায় একটি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেনগুলোকে অবশ্যই মিডিয়াম লো আঁচে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে চিকেনের উপরটা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। চিকেনগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার স্পাইসি ফ্রাইড চিকেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও নতুন নতুন রেসিপির জন্য। আর আমার রেসিপিটি অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।